আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি কিছুক্ষণ আগে কিন্তু এই অফারটা শেয়ার করছিলাম। আপনারা যদি আমাদের চ্যানেলে আসেন, প্রথম তো এই অবস্থায় থাকে, তো ভিডিওর মধ্যে যদি ক্লিক করে দেন, এই যে হাইপারপে ওয়ালেট, যেটা হচ্ছে $500 একটা $5000 ট্রায়ালার বোনাস ছিল। তারপর এইখানে কিন্তু গ্রান্টেড, আপনারা তাদের ভাষ্য অনুযায়ী আমি একদম লাইভ দেখাচ্ছি, গ্রান্টেড হচ্ছে $25 পাবেন। যদি আমি এখানে $24 লিখছি, $1 কম। লিঙ্কের মধ্যে ক্লিক করে আমি আপনাদেরকে একদম ডিরেক্টলি বোঝাচ্ছি, ভালোভাবে বুঝেন। আমি নিজে এখন লাইভ আরেকটু কাজ আছে সেটা করে দেখাবো। দেখেন, সাইন আপ করলে যেটা আমরা অলরেডি করে নিয়েছি, $5000 ট্রায়াল বোনাস, যেটা হচ্ছে 3 দিন আপনি ইনকাম করতে পারবেন 10% করে। এই দেখেন, এখানে তো আমরা এই যে এই ভিডিওতে যে না বুঝলে ভিডিও দেখুন, এটা দেখে নিন যারা নতুন আসছেন। তো এই ভিডিওর মধ্যে কিন্তু আমরা সব কি বুঝাই দিছি আপনাদেরকে অলরেডি, তার মানে অ্যাকাউন্ট ক্রিয়েটেশন থেকে শুরু করে মোটামুটি অনেক কিছু বোঝানো আছে এই ভিডিওর মধ্যে। তো দয়া করে এই ভিডিওটা দেখে নিন যারা নতুন আসছেন। এখান থেকে গ্রান্টেড হচ্ছে আপনারা কী পাবেন, $25 পাবেন। কীভাবে সেটা আমি দেখাই। এই দেখেন, যদি KYC ভেরিফিকেশন করেন তাহলে কিন্তু $5 পাইতেছেন। এটা তো আমি বলতেছি না, এখানে তো লেখাই আছে, আপনারা নিজেই দেখতেছেন। তারপরে গেট $4 কথা বলেছে ফার্স্ট ডিপোজিট। তো এক ভাই আবার এখানে বললো যে উনি নাকি আর নেশাকে কথা বলছে, তো ওনার ভয়েসটা দেখি আমি পাই কিনা, আমি শোনাই আপনাদের। এটা হচ্ছে ওই ভাইয়ের ভয়েস, একটু শুনেন। ওইটা তো পরে আপনি $4 পাওয়ার জন্য যে কোনো একটা অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে। আপনি TRX ডিপোজিট করেন, মানে একটা TRX ডিপোজিট করলেও মানে ডিপোজিট তো হচ্ছে আমাদের, আমি অ্যাডমিনের সাথে কথা বলছি, মানে যে কোনো অ্যামাউন্টে একটা ডিপোজিট করলে হচ্ছে। TRX এর মিনিমাম ডিপোজিট হচ্ছে 0, মানে একটা TRX করলে হবে। আমি তো আমার অ্যাকাউন্টে আমি একটা TRX এ ডিপোজিট করছি, একটা TRX এর জন্য তো $4 দিচ্ছে নাকি $28 আমার ডিপোজিট। আমরা তো অত টাকা আমাদের তো নেই, তো একটা TRX তো ঠিক আছে না, ঠিক। তো গাইস, এখানে হলো বিষয়টা আমি আপনাদেরকে এখন বুঝাই। এই যে দেখেন, সাইন আপের একটা রিওয়ার্ড পাইতেছেন, KYC এর একটা রিওয়ার্ড পাইতেছেন। তারপরে ওদের ফার্স্ট ডিপোজিট, মানে যদি আপনি একটা ডিপোজিট করেন, এখানে আমরা কোনো প্রকার রিস্ক নিব না। সেম টু সেম আমারে কপি করেন, $25 পেয়ে যাবেন, একদম 99% শিওর থাকতে পারেন, কারণ এই প্রজেক্টটা ভালো আছে আর তাদের কথা অনুযায়ী তো আমরা কাজ করতেছি। তারপরেও যদি না দেয় সেটা হচ্ছে তাদের ব্যাপার, বাট এইসব প্রজেক্ট স্ক্যাম করে না সহজে। আর এখানে দেখেন, আপনি যদি তাদের এক্সচেঞ্জারে একটা ট্রানজ্যাকশন করেন তাহলে কিন্তু আপনি এইখানে হচ্ছে আপনার $16 পাইতেছেন। তাইলে 16 আর 5 কত, 21, 21 আর 4 কত, $25। তো রাইট নাও এখন আমি যেটা করবো, আমি আমার ওয়ালেটটা লগ ইন করি, আমি একটু দেখাচ্ছি আপনাদের, একটু ওয়েট, একটু খেয়াল করেন। এই টোকেনের প্রাইস কিন্তু বাড়ে কমে, মানে ওদের নিজস্ব টোকেনটাই আমার দিছে, আমি যেটা এখনও কিছু করি নেই, এটা হোল্ড অবস্থায় আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা কি করব ডিরেক্টলি। অলরেডি তো আমরা এই ভিডিও দেখা, যারা যারা সকালে ভিডিও দেখছে, এই ভিডিওটা দেখে আমরা জয়েন করে ফেলছি। আর নতুন হয়ে থাকলে এই ভিডিওটা দেখে নিন, রেফারেল কোড অবশ্যই ইউজ করবেন, রিকোয়েস্ট থাকলো। এখন হচ্ছে আমরা কী করবো, এই KYC ভেরিফিকেশন, তো এই হোম পেজ থেকে ক্লিক করলে এখান থেকে এই যে ম্যান আইকন আমি দেখাচ্ছি, ক্লিক করার পর যখন আপনি সিকিউরিটির মধ্যে ক্লিক করবেন তখন তো আপনি বুঝতেই পারবেন যে কীভাবে KYC করতে হয়। খুবই সিম্পল, জাস্ট এই যে রিয়েল নেম ভেরিফিকেশনের মধ্যে ক্লিক করে ভোটার আইডি কার্ডে প্রথম পেজ, সেকেন্ড পেজ দিলেই হয়ে যাবে। এখানে এটা এনেবেল হচ্ছে না, এটা না করলেও চলবে, আই থিঙ্ক আমার জানার মতো কোনো সমস্যা, এটা করতে হবে না আপনাদের, ওকে। তো এখানে যার ভোটার আইডি প্রথম পেজ, সেকেন্ড পেজ, তারপর একটা সেলফি চাইবে, আপনার মুখ বরাবর ক্যামেরাটা ধরে সেলফি দিবেন, ইনস্ট্যান্ট একদম ইন্টারভিউতে ভেরিফাই হয়ে যাবে, ওকে। চাইলে আপনি গুগল অথেন্টিকেশনটা এনেবেল করে নিতে পারেন, এখানে কপি করা যায় না, একটা স্ক্রিনশট নিয়ে নিন যাতে করে না হারিয়ে যায়। তারপরে দেখেন, আমি আপনাদেরকে এখন বুঝাই মাই ড্র, আমি আবার দেখাচ্ছি, যদিও সকালে দেখাচ্ছি তারপর অ্যাগেন দেখাই, ভালোভাবে বুঝেন। ওদের কিন্তু আমাদেরকে প্রফিট দেওয়ার নিয়ত বিধায় ডেইলি আপনি যদি রেফারেল করতে পারেন তাহলে 5টা করে স্পিন পাবেন, এর বেশি পাবেন না। এইখানে কিন্তু প্রায় 1 BTC অবধি আর্নিংয়ের চান্স আছে, ওকে। আর এখানে কতটা ক্লেম হয়েছে আমি আপনাদেরকে যদি দেখাই, এই প্রজেক্টটা কতটা বড় আপনারা এমনিতেই বুঝতে পারবেন। ইনভেস্টমেন্টের মধ্যে যদি আপনি ক্লিক করেন, দেখেন আমি এখান থেকে দেখাই, এই যে ফ্রি বোনাস, এখানে ক্লিক করার পরে যেটা আমি সকালে দেখাইছি $5000 কিন্তু বোনাস দেয়। দেখেন এখানে কিন্তু এত, এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, এত মানুষ কিন্তু অলরেডি এই $5000 রিসিভ করছে, আর্নিং করছে $8000 প্লাস, একক, দশক, শতক, হাজার, অযুত, হ্যাঁ সরি এটা কত হয় না, দাঁড়ান তো একটু দেখি, মামা অঙ্কের মধ্যে গোলমাল মাঝে মধ্যে মন থাকে না, যাই হোক আমার মনে হচ্ছে এখানে $88000, ঠিক আছে। এখানে মেবি 97000 ইউজার, হ্যাঁ 97000ই। তো এটা কিন্তু 97000 ইউজার জয়েন করছে, $88000 প্রায় প্রফিট করে নিছে টুডে ইনকাম, সরি টোটাল ইনকাম, বুঝতেই পারতেছেন তার মানে কতটা এটার মধ্যে পাওয়ারফুল। এখন আমরা কি করব, ডিপোজিটের মধ্যে ক্লিক করে দিব। রাইট নাও আমি যেটা করব, ব্লকচেন রিসিভ, ভয় পায়েন না, আমি লাইভ ডিপোজিট কইরা উইথড্র করেও দেখাবো, এখানে কোনো মাইন্ড নেই কোনো। TRXটা আমি সিলেক্ট করতেছি, আপনারা TRX সিলেক্ট করে দিন। অ্যাড্রেস আমি পেয়ে গেলাম, কপি করলাম, ডিরেক্টলি আমি আমার ট্রাস্ট ওয়ালেটে যাই, এখানে আমার হচ্ছে $37 আছে। আমি এখান থেকে যেই কাজটা করব, এটা আমি হচ্ছে TRX এর জায়গায় USDT করলাম। এইখানে আমি হচ্ছে যদিও মিনিমাম $28 সরি $26 করলেই হয়ে যায় ট্রানজাকশন, বাট আমি $30 করব। আমি একটু বেশি করি, বেশি করাটাই বেটার, $2-4 বেশি সমস্যা নেই, কন্টিনিউ আপনার ইচ্ছা। মিনিমাম ট্রানজাকশন মেবি $26, আমি সাজেস্ট করবো $28 করেন, কনফার্ম করে দিচ্ছি। $28 নিচে করেন না, তাহলে আপনি এখানে সোয়াপ করতে পারবেন না, মিনিমাম $26। তো আমরা একটু ওয়েট করি, দেখবো যে কতক্ষণ টাইম লাগে। আমি একদম লাইভ আপনাদের কাছ থেকে একদম দেখায় দিব যে উইথড্র কীভাবে করতে হয়, কিংবা এই এক্সচেঞ্জটা কোনো প্রবলেম করতেছে কিনা না, কোনো প্রকার ঝামেলা নেই এখানে। আপনি একদম দেখেন লাইভ, এই দেখেন মুহূর্তের মধ্যে ডিপোজিট হয়ে গেছে। কি ডিপোজিট হয়েছে? এই আমার TRX ডিপোজিট হয়েছে। এখন আমি কি করব, এই যে এক্সচেঞ্জ এইখানে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আমি এইখান থেকে এই যে এই অ্যারো আইকনে ক্লিক করলে USDTটা নিচে চলে আসবে। তো আমি BTCর জায়গায় আমি আমার TRX সিলেক্ট করে দেব, যেহেতু এখানে সার্চ বারে লিখলেই হবে TRX। যেহেতু আমার TRX আছে, ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমি 100% করবো, দেন এখান থেকে ইনস্ট্যান্ট এক্সচেঞ্জারের মধ্যে একটা ক্লিক করে এখান থেকে নেক্সটের মধ্যে ক্লিক করে পাসওয়ার্ড দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর দেখেন ইনস্ট্যান্ট কিন্তু আমার এটা সোয়াপ হয়ে গেছে, দেখছেন একদম নগদ ডান। এখন আমি এই দেখেন আমার কিন্তু এই যে $29 আমি দেখাই আপনাদেরকে, একটু ওয়েট করেন। এই আমার কিন্তু এটা USDT হয়ে গেছে, তাই না? এখন আমি কিন্তু উইথড্র করতে পারবো। তাহলে আমি আরেকটা চালাকি করি, যেহেতু আমার এখানে $18 আছে, আমি এটার উপরে ক্লিক করি। ক্লিক করার পরে ট্রেডের মধ্যে ক্লিক করে দেখি এই $29 আমি নিতে পারি কি না। এটা এইখানে দিয়ে দিই, না এটা উপরে না, USDTটা উপরে থাকবে, USDT উপরে থাকবে। তাহলে আমি এটা 100%-এর মধ্যে ক্লিক করে আমি এখন এটা বাই করতেছি ইনস্ট্যান্ট। আচ্ছা মিনিমাম হচ্ছে $30, দেখেন এই জন্য সবসময় একটু বেশি করতে হয়। এই $1 লাগে আমি বাইজা গেছি, দেখছেন কি একটা ভুল করলাম। আমি যদি $32 ডিপোজিট করতাম তাহলে কিন্তু এটা আমি এখন নিতে পারতাম। দাঁড়ান আমি বুদ্ধি করতেছি, আবার আমি ব্যাক করতেছি এখন। তাইলে মামা আমি একটা কাজ করি, এই TRXটা আমি এখন কমপ্লিট করবো। এখন এখানে ক্লিক করে এক্সচেঞ্জারের মধ্যে ক্লিক করে আমি TRX নিতেছি, দাঁড়ান এখান থেকে TRX নিই। নিয়ে আমি আবার এটা দেখেন কী করি, উইথড্র করিয়া আমি কি করি দেখেন। তাহলে আমি এখান থেকে ইনস্ট্যান্ট একটু আগে তো ছিল শালার, দেখছেন অবস্থা, একটু আগে ছিল আপনার কত $28 ছিল, এখন দিয়ে আবার বাড়াইছে, একটু ওয়েট। তাহলে যা বুঝলাম মিনিমাম $30 সাহেব, আপনার হচ্ছে $30 প্লাস ডিপোজিট করতে হবে, $32 করবেন, এর কম করেন না, সমস্যা নেই। এটা আমি উইথড্র নিতে পারবো, এটা কোনো প্যারা নাই। তো আমি এইখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আমি এখন দেখি উইথড্রলের মধ্যে ক্লিক করি, দেখি যে কত $। উইথড্র এখানে হচ্ছে USDT TRC20 সিলেক্ট করলাম। মিনিমাম কত, এই দেন মাত্র $1 ফি কাটবে, ঠিক আছে। আর মিনিমাম তো এখানে দেখাচ্ছেন অবশ্য, আমি তাহলে এটা উইথড্র করি। তো ট্রাস্ট ওয়ালেট থেকে লাইভ আমি এই উইথড্রলের কাজটা শেষ করে দিই, USDT সার্চ দিই রাইট নাও। এটা এই যে TRC20 সিলেক্ট করব, এখান থেকে কপি, ওকে। সো আমি এখন কি করব, আমি এই অ্যাড্রেসটা এখানে দিব, দেওয়ার পরে এই দেখেন এই অলের মধ্যে ক্লিক করে দিচ্ছি। এখন হচ্ছে সেন্ড, $1 ফি কাটবে। নেক্সট ফিঙ্গারপ্রিন্ট দিলেই হয়ে যাবে, আই থিঙ্ক আমারটা যেহেতু ফিঙ্গারপ্রিন্ট অ্যানেবল আছে, দেখেন এটা কিন্তু এখন উইথড্র হয়ে যাবে আপনাদের সামনে লাইভ। একটু ওয়েট করেন, এখানে ওই যে ভেরিফিকেশন কোড দিতে হবে, আপনার ফোন নাম্বারে কোড পাঠাবে, সেটা এখানে বসে সাবমিট দিলে হয়ে যাবে। তো দেখেন এখানে বলতেছে যে এই যে অ্যাজ এ কংগ্রেচুলেশনস উইথড্র। এখন কিন্তু আমি আবার আরেকটা ড্র ফ্রি পাইছি, ঠিক আছে, আমি ওটা পরে দেখাই। এখন দেখেন এটা কিন্তু আমার উইথড্র হয়ে গেছে। তো আমি হচ্ছে আমার ট্রাস্ট ওয়ালেট থেকে দেখাই, এটা দেখবেন 1-2 মিনিটের মধ্যেই চলে আসবে, একটু ওয়েট। তো গাইস এটা প্রসেস হইতে হইতে চলেন আমরা একটা স্পিন করে আসি। হোম পেজ, এইখান থেকে হচ্ছে ম্যান আইকন, দেন এখান থেকে যে মাই ড্র, ওকে। সো আমি একটা স্পিন করতে পারবো, কারণ ওই যে আমি ট্রেড করছি এই কারণে। এই যে দেখেন আমাদের 2টা স্পিন চলে আসছে, ওই যে ফার্স্ট ডিপোজিট আর মেবি যে আমি ট্রানজ্যাকশন করছি, এই জন্য ড্রয়ের মধ্যে ক্লিক করি। আমি তো কপাল পরা জানেনি, আমি কিছু পাই না। আচ্ছা ইথিরিয়াম পাইছি 2%, কুপন দিছে, জানি না এটা কী কাজে লাগে, আমি অতটা জানি না, বাট পাইছি। যাই হোক 2টা স্পিন করলাম, কুপন পাইলাম। একটু ওয়েট করেন, বাকি কাজ দেখাই। আপনারা TRXটা উইথড্র করবেন, তাহলে ফিও কম কাটবে, উইথড্রটা হয়ে যাবে। আমি তো জাস্ট আপনাদের সামনে কইরা দেখাইলাম, কারণ আমি একটা ভুল করছি, ওই $30 কম ডিপোজিট হয়েছে আমার। এখানে আমার $32 ডিপোজিট করলে এখন আমি এই টাকাটাও হাতে নিতে পারতাম, সমস্যা নয়, ওটা আমি বুদ্ধি করে নিয়ে নিতেছি, প্রবলেম নেই। বাট আপনারা দেখেন লাইভ। তো গাইস এখানে দেখেন এই যে আমার $কিন্তু চলে আসছে, আর এখানে কিন্তু আমার একটা মেসেজও দিয়ে দিচ্ছে যে ইউর ট্রান্সফার আউট রিকোয়েস্ট হ্যাজ বিন অ্যাপ্রুভ, ওকে। তার মানে আমরা কি বুঝলাম যে এই এক্সচেঞ্জারটা কিন্তু কোনো স্ক্যামের কোনো সুযোগ নেই, কারণ এটা সব অটো। স্ক্যাম করবে কেন? আপনার কাছ থেকে স্ক্যাম করে ওদের কোনো লাভ নেই। আর এটা কিন্তু খুবই বড় একটা প্ল্যাটফর্ম, কথা বুঝতে পারছেন? এখন হচ্ছে তাহলে আমি পেমেন্ট প্রুফও কিন্তু দেখা দিলাম। তো এটা আমি এখন ক্রিটিক্যাল করে আপনাদের সামনে লাইভ উইথড্র করা ট্রাই করি, একটু ওয়েট। সো গাইস এখন আমি কি করব দেখেন এখানে কিন্তু আমার $35 আছে তাই না তো আসেন আমরা হাইপারপে ওয়ালেটে যাই ডিপোজিট মানে আমি আপনাদেরকে এটা বুঝাইতেছি ব্লকচেইন রিসিপ্ট নিচেরটা ক্লিক করবেন যে অ্যাকচুয়ালি এই এক্সচেঞ্জারটা পে করবে কিনা TRX কপি আমরা মানে আমি আপনাদেরকে লাইভ করে দেখাচ্ছি যে আসলে এটা পে করবে কিনা ম্যাক্সের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমার যেহেতু $35 আছে তাহলে আমি $33 ডিপোজিট করি এখানে আচ্ছা $34 করি সমস্যা না $1 থাক না তাইলে আবার পরবর্তীতে আমি লেনদেন করা যায় না নাকি শিওর নামি আচ্ছা $33 করলে হবে আই থিং ওকে কনফার্ম এখান থেকে কনফার্ম ওকে রাইট নাও এখন আমি চলে যাচ্ছি ওদের এখানে আমার কিন্তু ডিপোজিট কমপ্লিট মুহূর্তের মধ্যে দেখেন এই যে তাহলে এখন আমি একটা কাজ করি ওদের যে এই টোকেন আছে এই টোকেনটা সোয়াপ করা ট্রাই করি ট্রেড এখানে $28 রয়েছে সো আমি এটা উপরেই এটা নিচে থাক দেখি এখান থেকে চেঞ্জ করা যায় কিনা না এটা শুধু USDT তে ট্রেড হয় বুঝতে পারছেন অন্য কোনো কয়েনে না তো আমি এটার জায়গায় আগে TRX টা কনভার্ট করে নিব এইখান থেকে TRX টা উপরে দিব এটা 100% দিব তাহলে আমি $32 পাইতাছি এক্সচেঞ্জ এখান থেকে কনফার্ম এখান থেকে পাসওয়ার্ড তো আমার ট্রেড ডান ওকে ফাইন এখন আমি জাস্ট ওয়েট করব দেখব যে কতক্ষণ পরে এটা জমা হয় বেশি তো সময় লাগে না আপনারা জানেন নিজেরাও যে কনভার্ট হইতে বেশি সময় লাগে না এটা হয়ে গেছে অলরেডি আই থিং একটু ওয়েট করেন এটা হয়ে গেছে হ্যাঁ এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে USDT কনভার্ট হইছে এখন আমি এই টোকেনের উপর ক্লিক করে ট্রেডের উপরে ক্লিক করে দিচ্ছি আমি এখান থেকে রাইট নাও এখন আমি এটা বাই করব ইনস্ট্যান্ট এক্সচেঞ্জ কনফার্ম পাসওয়ার্ড তাইলে আমার এখানে 20,235 টোকেন আমি এখন পাইলাম কনভার্ট করে ডান এখন আমি যে কাজটা করব একটু দেখেন ভালোভাবে বুঝেন তাইলে আমার টোটাল টোকেন কত সেটা এখানে আসবে একটু পরেই আসবে একটু ওয়েট করেন তো গাইস এটা কিন্তু আমার এই যে দেখেন এক্সচেঞ্জার থেকে আমি কিন্তু এক্সচেঞ্জ করে ফেলছি তো আমি এখন এটার উপরে ক্লিক করে দিচ্ছি এখান থেকে ট্রেড এখন আমি জাস্ট এটা এইখানে এই যে অ্যারো আইকনের মধ্যে আপনি এটা অনেকে বুঝবেন না এই অ্যারোর মধ্যে ক্লিক করবেন তাহলে এটা উপরে চলে যাবে উপরে চলে গেলে তার মানে হইলো আপনি এইটা বিক্রি করে USDT নেবেন কনফার্ম এখন দেখে এখন তো হইতে বাধ্য হইতেই হইব ডান আমার এক্সচেঞ্জ ডান তাইলে আমি ওদের কাছ থেকে প্রফিট করলাম কত লাইভ প্রফিট করলাম এখন টোটাল আমার কিন্তু এটা USDT তে পরিণত হয়ে গেছে দেখেন এই যে দেখেন এখন আমি তো ভাই এটা চাইলে যে কোনো ইয়ের মধ্যে আমি ধরেন কনভার্ট আমি USDT এর মধ্যে ট্রেড ক্লিক করলাম BTC এর জায়গায় আমি TRX দিয়ে দেই সমস্যা কি আমার আমি TRX দিব এখান থেকে ডান 100% ডান ইনস্ট্যান্ট এক্সচেঞ্জ এখন আমি লাইভ TRX উইথড্র করব এই যে কনফার্ম ডান আপনাদের সামনেই করলাম তাহলে একটু পর আমার এটা কি হবে সব TRX এই অলরেডি হয়ে গেছে এখন আসেন লাইভ আমি আবার উইথড্র করে দেখাই যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন জিনিসটা জাস্ট এই TRX এর উপরে ক্লিক করলেই মেবি উইথড্র করা যায় নাকি ট্রান্সফার ট্রেড না এই উইথড্রোর মধ্যে ক্লিক করবেন এটা কিন্তু লাইভ প্রফিট করলাম লাইভ উইথড্র এখান থেকে TRX এখান থেকে হচ্ছে মাইনার ফি নিবে তারা 10টা TRX এর মূল্য কত দেখি আসেন আগে তো আমাকে বুঝতে হবে 65 সেন্ট ফি নিবে উইথড্রয়াল ফি ওকে সো আমি এটা কপি করে নিচ্ছি এখান থেকে অ্যাড্রেসটা এখানে অ্যাড্রেস দিব এখানে অল দিব এই ডট টট দিবেন না এইসব ডট টট অনেক সময় ঝামেলা হয় বুঝতে পারছেন শুধু সংখ্যা তুলবেন তাহলে আমাকে 10টা ফি দিতে হবে আর বাকিটা আমি পেয়ে যাবো এখান থেকে সেন্ট এখন জাস্ট পাসওয়ার্ড দিলে হয়ে যাবে ফিঙ্গারপ্রিন্ট দিলে হয়ে যাবে মেবি উইথড্রয়াল ডান এটা পিকিংয়ের মধ্যে রয়েছে জাস্ট একটু ওয়েট করেন আসতে যাওয়ার সময় খেয়াল রাখেন এখানে হচ্ছে আমার $37 সরি $2.43 এই দেখেন এক মুহূর্তের মধ্যে আপনাদের সামনে আমি কইরা দেখাইলাম এটা কোনো রিস্ক নাই মামা তো আপনাদের সামনে কিন্তু প্রফিট করলাম এখন আমি এখান থেকে তো চাইলে যে কোনো জায়গায় আমি তো KuCoin বলেন বাইন্যান্স বলেন যে এখানে মন চায় ডিপোজিটের মধ্যে আমি ক্লিক করলাম এখান থেকে TRX আমি লাইভ আপনাদেরকে দেখাই ওকে ফাইন এখন তো আমি চাইলে এটা যে কোনো জায়গায় নিয়ে নিতে পারবো এখান থেকে আমি হচ্ছে আমি দেখি কত আছে আমার ম্যাক্স $59 আছে তাই না তো আমি এখানে $4 রাখবো আমি হচ্ছে $550 উইথড্র করবো কারণ ওই যে মাঝে মধ্যে ফিটি লাগে এই জন্য $550 লাইভ আমি আপনাদেরকে একদম উইথড্র করে দেখাচ্ছি একদম KuCoin বাইন্যান্স যেখানে বলেন আপনি তো নিতে পারবেন এটা তো বুঝেন এটা তো আর দেখাই দেবো না তারপরে আমি দেখাচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় একটু ওয়েট করেন তো এই হচ্ছে আমার ডলার কনফার্ম এখন দেখেন এই যে এটা কিন্তু আমি KuCoin-এ নিয়ে নিছি একটু পরে এখানে ডিপোজিট হয়ে যাবে জাস্ট একটু ওয়েট করেন আমি ওভারভিউতে ক্লিক করলাম এখানে আমার $214 একটু পরে দেখবেন বাইরে গেছে একটু ওয়েট এই দেখেন অলরেডি নোটিফিকেশন ডান এই যে আইসা পড়ছে এখন তো চাইলে আপনি সেল করে যে কোনো জায়গায় যে কোনো কিছু করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। এই অফারটা অনেক ভালো। সবাই মামা এখান থেকে $25 পাবেন, চিন্তার কোনো কারণ নাই, স্ক্যামের কোনো চান্স নাই। ডোন্ট মিস, প্রত্যেকে জয়েন করেন, একদম লাইভ কিন্তু উইথড্রল করে দিছি। ওকে, চ্যানেল নতুন হতে থাকলে সাবস্ক্রাইব করে নিন, ভিডিওর মধ্যে একটা লাইক একটা কমেন্ট করে দিয়েন, আর আপনারা আমাদের টেলিগ্রামটা জয়েন করতে ভুলেন না। আল্লাহ হাফেজ।